সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গান শিখুন বাংলায়। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে আমার ঘরখানায় কে বিরাজ করে গানটির যে বাকি অংশগুলি ছিল, তিনটা অন্তরা আছে, সেই তিনটা অন্তরা আজকে শেখাবো। তো তিনটা অন্তরার সুর একই রকম, আপনারা প্রথমটা পারলে পরের দুটি পারবেন। তো প্রথমটা খুব ভালো করে শিখে নেন, আর পরের দুটি আপনারা নিজেরা নিজেরা চেষ্টা করবেন, আমি শুধু একটু দেখিয়ে দেবো। তো বন্ধুরা, সময় নষ্ট না করে চলুন শুরু করে দিই। নরে চরে ঈশান কোণে দেখতে পাই নে দুই নয়নে, নরে চরে ঈশান কোণে দেখতে পাই নে দুই নয়নে। তো বন্ধুরা, এখানে অনেকে দুই নয়নে গায়, কেউ আবার এই নয়নেও গায়। হ্যাঁ, তো আপনাদের ইচ্ছা, কারণ বিভিন্ন শিল্পীর গান শুনছি আমি, বিভিন্ন জন কেউ বলে দুই নয়নে, আবার কেউ বলে এই নয়নে। হ্যাঁ, তো লালন সঙ্গীতে এরকমই দেখা যায় যে কারোর সাথে কারোটা হুবহু মিলে না, সুরও হুবহু মিলে না, কথা হুবহু মিলে না। তো যাই হোক, যখন আপনারা যেটা শুনবেন তখন সেটাই গাওয়ার চেষ্টা করবেন। এখন যেহেতু আমারটা থেকে শিখতেছেন, তো আমারটাই ফলো করেন, আর অন্য গান শুনে দেখে নিয়েন, যদি কোনো কথা ভুল থাকে আমার তো সেই কথাগুলো ঠিক করে নিয়েন। হ্যাঁ, তো বন্ধুরা, যে প্রথমে যে সুরটা ছিল, জন্ম ধরে একদিন, জন্ম ধরে একদিন, একদিনও নাই আমি দেখলাম তারে, দেখেন এই সুরের সাথে এই সুরের দেখেন এখন পুরোপুরি মিল আছে। শুরু হবে এখান থেকে, হাতেরও কাছে যার ভবেরও হাট বাজার, হাতেরও কাছে যার ভবেরও হাট বাজার, ধরতে গেলে হাতে পাইনে তারে আমার ঘরখানায় কে বিরাজ করে। তো বন্ধুরা দেখছেন ব্যাপারটা, হ্যাঁ সুর কিন্তু অর্ধেক সুরই আগের মতো। হ্যাঁ, তারপরে আমি আবার একটু সাগান্তে দেখাই, নরে চরে মাপা মা গারে গাসা, হ্যাঁ এটা কোমল গা, যে মাপা মা গারে গাসা নরে চরে, হ্যাঁ ঈশান কোণে সারে গামা সারে গামা, কোমল গা। হ্যাঁ, তারপর কি আছে, দেখতে পাই নে দেখতে দেখতে পাই নে রে গা মা পা ধা মা, রে রে গা মা পা ধা মা, দেখতে পাই, হ্যাঁ দেখতে পাই নে দুই নয়নে, যে দুই মাধা মানি ধানি পাধা পা মা, যে দুই মা থেকে কোমল নিতে যাবেন, দুই হ্যাঁ ন ধানি দুই নয় ও দুই ন ও নে মানি ধানি পাধা পামা নরে চরে ঈশান কোণে দেখতে পাইনে দুই নয়নে, হাতেরও কাছে যার নিনি সা 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 সা, ভবেরও হাট বাজার গাগারে সারে সানি, তারা সপ্তকের কোমল গা, ভবেরও ভবেরও হাট বাজার, ভবেরও হাট বাজার গাগারে সারে সানি, হাতেরও কাছে যার নিনি সা 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 মাসা, ভবেরও হাট বাজার গাগারে সারে সানি, ধরতে গেলে হাতে গারে সানি ধাপা পাইনে তারে মা পাধা পা মা।
তো আশা করি বন্ধুরা বুঝে গেছেন। তারপরে আমার ঘরখানাকে এই লাইনটা একবার গাইতে হবে। তারপরে আমরা পরের যে অন্তরাতে যাই, দেখবেন সুর একই রকম। সবে বলে প্রাণ পাখি শুনে বুকে চেপে রাখি, সবে বলে প্রাণ পাখি শুনে বুকে চেপে রাখি। জল কি হুতাশং, মাটি কি পাবন, জল কি হুতাশং, মাটি কি পাবন, কেউ বলে না একটা নির্ণয় করে। তারপরে আবার আমার, হ্যাঁ, এই লাইনটা গাইতে হবে ঘরখানা খেয়ে বিরাজ করে। তো তারপরে মিউজিক দিয়ে আমরা শেষ অন্তরাতে চলে যাব। শেষ অন্তরের সুর একই রকম, দেখেন একই রকম। আপন ঘরে খবর হয় না, বাঞ্ছা করি পরকে চেনা, আপন ঘরে খবর হয় না, বাঞ্ছা করি পরকে পরকে, হ্যাঁ, পরকে চেনা। লালন বলে পর বলতে পরমেশ্বর, লালন বলে পর বলতে পরমেশ্বর, সে কি রূপ আমি কি রূপ ধরি, আমার ঘরখানায় কে বিরাজ করে। সম্পূর্ণটা গাইতে হবে, যে একদিনও, হ্যাঁ, জন্ম ধরে একদিনও না, হ্যাঁ, এগুলো সম্পূর্ণ লাইনটা, মানে প্রথম যে স্থায়ী অংশটা আছে সম্পূর্ণ স্থায়ী অংশটা গাইতে হবে, তারপরে গানটা গাওয়া শেষ করতে হবে। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন, বুঝতে যদি সমস্যা হয়ে থাকে তো অবশ্যই আমাকে জানাবেন। আজকের মতো এখানে শেষ করছি, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন।